সোমবার ভারতের 75তম স্বাধীনতা দিবসের উদযাপনের সাথে ভারতবাসী স্মরণ করেছেন ঋষি অরবিন্দকে। এদিন ভারতমাতার বীর সন্তানের 150তম জন্মদিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অরবিন্দ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এক ভার গম্ভীর পরিবেশে স্মরণ করা হয় ঋষি অরবিন্দকে। অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। এদিন জেলাশাসক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঋষি অরবিন্দের ভাবধারাকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। আগে নিয়ে যেতে পারে আমাদের যে আদর্শগুলো আছে সেটা আপনারাই বাস এটা মনে রাখবেন। যখন আপনারা যখন আমরা ছোটো ছিলাম, যখন আমরা পড়তাম আমাদের কী কী ফ্রিডম স্ট্রাগলে কী কী হয়েছে, আমাদের একদম মানে জোশ চলে আসতো কি নেই দেশের জন্য কিছু করতে হবে, মানে ও জোশকে কোনো দিন হারাবেন না। মানে আমাদের আজকে আমরা যে আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন ওনারা নিজের স্বার্থকে একদম ভুলে গিয়েছিলেন, তো ওনাদের যে বলিদান আছে সেটাকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কিন্তু একদিনে নয়, আজকে নয়, প্রত্যেক দিন মনে রাখতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।